আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, আশা করি সকলে ভালো আছেন ইনশাআল্লাহ। গতকালকে আমরা দেখেছি যে জামাত ইসলাম এবং বিএনপির সিনিয়র নেতারা সব একই মঞ্চে বসে তারা দেশ গঠনের জন্য কথা বলেছেন, এমনকি বিএনপির কেন্দ্রীয় লিডার মির্জা আব্বাস তিনি বলেছেন যে বিএনপি জামাতের সাথে থেকে অর্থাৎ জামাতকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চায়। এটি একটি অত্যন্ত সুন্দর একটি কথা, যেটা আমরা আশা করি যে বাংলাদেশে আসলেই বিএনপি এবং জামাত সব ক্ষেত্রে যদি তারা ঐক্য থাকে, তাহলে আমরা একটা নতুন এবং সুন্দর একটি আমাদের মনের মতো হয়তো একটি দেশ তারা উভয়ে মিলে গড়তে পারবে। কারণ বাংলাদেশে এই মুহূর্তে সর্ববৃহৎ রাজনৈতিক দল এই বিএনপি এবং জামাতকে আমরা ধরতে পারি। কারণ বিগত 5ই আগস্টের পরে আওয়ামী শূন্য হওয়ার পরে জামাত এবং বিএনপি এই দুইটি রাজনৈতিক দল বর্তমানে আলোচনার শীর্ষে, এবং এই দুইটি রাজনৈতিক দলের ভিতরে যদি মতভেদ তৈরি হতো বা মতভেদ তৈরি হয়, তাহলে বাংলাদেশে এই ফ্যাসিবাদী আবারও উত্থানের একটা সুযোগ তারা পেয়ে যায়। এবং তারেক রহমানের নির্দেশে বর্তমানে এই বিএনপির আবার কেন্দ্রীয় সব নেতারা এখন এই জামাত ইসলামের সাথে তারা সুর মিলিয়ে কথা বলছে। এবং গত কালকে 28শে অক্টোবর সেই লগি বৈঠার সে 18তম বর্ষ দিবস হিসেবে জামাত ইসলামের মহাসমাবেশ ডাকা হয়েছিল, এবং সেই মহাসমাবেশে বিএনপির কেন্দ্রীয় অনেক লিডাররা উপস্থিত ছিলেন। শুধু বিএনপি নয়, বাংলাদেশের অনেক রাজনৈতিক দলের নেতারা সেখানে উপস্থিত ছিলেন, এবং একই মঞ্চে বসে তারা যে বক্তব্য দিয়েছেন দেশ গঠনের জন্য সমস্ত ভেদাভেদ ভুলে একে অন্যের সাথে মিলে যে কাজ করবেন, এমন একটি বার্তা আমরাও অনেক দিন ধরে চাচ্ছিলাম। আমরা চাচ্ছি না বাংলাদেশে এই বিএনপি এবং জামাত এই দুইটি রাজনৈতিক দল ভিন্ন পথে চলুক এবং একে অন্যের সাথে তারা প্রতিদ্বন্দ্বিতা করে একটি বাংলাদেশে নৈরাজ্যকর পরিস্থিতির সৃষ্টি হোক, এবং একই সাথে তারা যদি মিলে চলতে পারে তাহলে আমাদের ভবিষ্যতের বাংলাদেশ একটি সুন্দর বাংলাদেশ হবে, এবং আমাদের স্বপ্নের চাওয়া হবে যে বাংলাদেশ, সেই বাংলাদেশ গড়তে আমরা মনে করি সাহায্য করবে এই রাজনৈতিক দলগুলো। পাশাপাশি যদি ইসলামী অন্যান্য সমমনা যে দলগুলো রয়েছে, বাম ছোট যে দলগুলো রয়েছে, সব যদি একই প্ল্যাটফর্মে এসে একটি জাতীয় সরকার গঠনের মধ্যে একটি তারা পরিকল্পনা করে, আমরা আশা করি বাংলাদেশকে একটি সুন্দর বাংলাদেশ হিসেবে আমরা পাব। এবং ফ্যাসিবাদকে মুক্ত করতে, ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ গড়তে অবশ্যই জামায়াত ইসলাম এবং বিএনপিকে সর্বদা এক থাকতে হবে। তাদের ভিতরে যদি দ্বন্দ্ব তৈরি হয়, তাহলে ফ্যাসিবাদ বাংলাদেশে মাথাচাড়া দিয়ে উঠতে অবশ্যই তারা সুযোগ পেয়ে যাবে, এবং এই সুযোগ কোনো প্রকারেই আমাদের বাংলাদেশে আর আমরা দিতে চাই না। এই আওয়ামী ফ্যাসিস্ট সরকারকে কোনো রকম বাংলাদেশে তাদের সুযোগ দেওয়া যাবে না, এবং আগামী নির্বাচনে তাদেরকে এই অংশগ্রহণের কোনো সুযোগ দেওয়া যেতে পারে না। কারণ তারা যেই পরিমাণে নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করেছে বিগত 16 বছরে, ইতিমধ্যে তাদের ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে আমরা জানি। এই ধরনের সন্ত্রাসী সংগঠনকে বাংলাদেশে রাজনীতি করার সুযোগ দেওয়া যেতে পারে না। এই কারণেই তারেক রহমানের নির্দেশে বাংলাদেশে এই দুইটি রাজনৈতিক দল একই প্ল্যাটফর্মে একই সুরে এখন কথা বলা শুরু করেছে। এজন্য বিএনপি এবং জামায়াত ইসলাম উভয়কে আমরা স্বাগত জানাই এবং ধন্যবাদ জানাই। প্রিয় বন্ধুরা, আশা করি সকলে ভালো থাকবেন।